আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সৈয়দ হোসাইন, প্রভাষক অর্থনীতি বিভাগ, হাজেরা-তাজু ডিগ্রি কলেজ। আজ আমি সম্মান তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয়ের পরিসবিন্যাস নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। এর পূর্বে ক্লাসগুলোতে আমি সম্ভাবনার ধারাবাহিকভাবে ক্লাস নিতে চেষ্টা করেছি। এর আগের ক্লাসটা ছিল আমরা দ্বিপদী বিন্যাস তথা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে কয়েকটা ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা পরিসবিন্যাসের পরিচিতি সম্পর্কে জানবো, পরিসবিন্যাসটা কীভাবে আসলো সেটা নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। দ্বিপদী বিন্যাস নিয়ে আমরা আলোচনা করেছিলাম এর আগের ক্লাসগুলোতে, দ্বিপদী বিন্যাস তথা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আজকে আমরা আলোচনা করব পরিসবিন্যাস নিয়ে। এখন দ্বিপদী বিন্যাস আর পরিসবিন্যাসের কিছু পার্থক্য থাকে মৌলিক, এগুলার ভিত্তিতে আমরা ম্যাথগুলো সলভ করতে পারি, যদি আমরা বুঝতে পারবো যে এটা দ্বিপদী বিন্যাসের ম্যাথ না পরিসবিন্যাসের ম্যাথ। এখন পরিসবিন্যাসের আবিষ্কৃতিটা কীভাবে আসলো সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা পয়সন নামে, অর্থাৎ সিমন ডেনিস পয়সন নামে একজন পরিসংখ্যানবিদ, তিনি লক্ষ্য করলেন যে পার্সিয়ান সেনাবাহিনীতে অশ্বারোহী ঘোড়ার আঘাতে খুব কম সংখ্যক সেনাবাহিনীর মৃত্যু ঘটে। কিন্তু এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, ওই পয়সুর এই ধারণা থেকেই তিনি কিন্তু একটা সূত্রের আবিষ্কার করে ফেলেছেন। তার পয়সুবিন্যাসের সূত্রটা হচ্ছে যে অনেকটা এরকম, আমি আগে সূত্রটা লিখে বিষয়টির অবতারণা করছি। P of x equal e inverse m m to the power x x factorial, এই সূত্রটা তিনি আবিষ্কার করেন এই জাস্ট ওই ধারণাটির ভিত্তিতে। তার ধারণাটা ছিল হচ্ছে যে তিনি লক্ষ্য করেন যে ফার্সিয়ান যে সেনাবাহিনীর যে অশ্বারোহী ঘোড়ার আঘাতে সেনাবাহিনীর মৃত্যু হয় খুব কম, তাহলে এখানে লক্ষণীয় যে অর্থাৎ মৃত্যুর সম্ভাবনাটা হচ্ছে খুবই কম হবে। তাহলে পয়সবিন্যাসে একটা আমরা বৈশিষ্ট্য শিখতে পেরেছি, সেটা হচ্ছে যে পয়সবিন্যাস যদি হয় সেখানে সম্ভাবনা হবে কম। এক্ষেত্রে আরেকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা বুঝতে পারবো যে সেনাবাহিনী যে অশ্বারোহী ঘোড়ার আঘাতটা এটা কিন্তু অনেক বেশি হবে, অর্থাৎ সেটা শূন্য থেকে ইনফিনিটি পর্যন্ত। সেজন্য পয়সবিন্যাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে পয়সবিন্যাসের একমাত্র চলক হচ্ছে যে এক চলকের মান হচ্ছে যে শূন্য থেকে ইনফিনিটি। তাহলে এখানে অনেক হতে পারে, শূন্য থেকে দশ হতে পারে, বিশ হতে পারে, তিরিশ, চল্লিশ, পঞ্চাশ, এভাবে হতে পারে। অর্থাৎ পরিসবিন্যাসের ট্রায়ালের সংখ্যা সাধারণত বেশি হবে। দ্বিপদী বিন্যাসে সেটা ছিল এন, যেটা ট্রায়ালের সংখ্যা ছিল অনেকটা এরকম, এন লেস দেন ইকুয়ালস টু থার্টি, অর্থাৎ এন এর মান সর্বোচ্চ তিরিশ পর্যন্ত হতে পারবে। যদি এরকমটা হতো ট্রায়ালের সংখ্যা, সেটা হতো দ্বিপদী বিন্যাস। অর্থাৎ দ্বিপদী বিন্যাসের একটা হচ্ছে যে তোমার ট্রায়ালের সংখ্যা হবে কম কিন্তু সম্ভাবনার পরিধি থাকবে একটু বেশি, তুলনামূলক পয়সবিন্যাসের সাথে যদি আমরা বিবেচনা করি। আর এক্ষেত্রে ট্রায়ালের সংখ্যা হবে সাধারণত বেশি কিন্তু সম্ভাবনার পরিমাণটা হবে ক্ষীণ খুবই। অর্থাৎ এক্ষেত্রে ট্রায়ালের সংখ্যা তারটি গেটার দেন হবে সাধারণত, তবে এন এর মান এখানে এন এর মান এখানে শূন্য থেকে ইনফিনিটি পর্যন্ত, এক্স এর মান শূন্য থেকে এখানে ইনফিনিটি পর্যন্ত, সেটা হচ্ছে যে পয়সবিন্যাসের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা পয়সবিন্যাস, তাহলে এই ধারণাটা, তাহলে এখানে আমরা বলতে পারি যে কোনো বিরল ঘটনা অথবা কোনো ঘটনা ক্ষুদ্র পরিসরে, কোনো ঘটনা ক্ষুদ্র পরিসরে নির্দিষ্ট সংখ্যকবার ঘটার যে সম্ভাবনা, সেটার জন্য সিমন ডেনিস পয়সু যে সূত্র আবিষ্কার করেন নির্ণয়ের জন্য, যে সম্ভাবনার সূত্র দেন, তাই হচ্ছে যে পয়সবিন্যাস নামে আমাদের কাছে পরিচিত। এখানে বলে রাখা ভালো যে এমটা হচ্ছে একমাত্র পরামিতি, অর্থাৎ পয়সবিন্যাসের একমাত্র পরামিতি হচ্ছে যে এম। তারপর হচ্ছে যে এক্স হচ্ছে এখানে চলক, এক্স এর মান এখানে শূন্য থেকে ওয়ান টু থ্রি এভাবে এভাবে করে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এখানে পয়সবিন্যাসের চলকের এক্স এর মান আমাদের কাছে শূন্য থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তারপর হচ্ছে যে এখানে ই এর মানটাও এখানে নির্দিষ্ট, সেটা হচ্ছে 2.71828, এটাও নির্দিষ্ট। তারপর হচ্ছে যে শুধুমাত্র, তাহলে এখানে এই যে পয়সবিন্যাসের একটা সূত্র, এই সূত্রের মধ্যে পরামিতি হচ্ছে কি এম, তাহলে পরামিতি হচ্ছে এখানে এম, এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের কাছে এক্স এর মানও দেওয়া থাকবে, ই এর মানও দেওয়া থাকবে, শুধুমাত্র আমরা যদি এম এর মান জানি, এম এর মান যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কি করতে পারবো, পয়সবিন্যাসের সম্ভাবনা বের করতে পারবো।
আশা করি আমাদের পৈশ্ববিন্যাসটার প্রাথমিক ধারণাটা আমি বুঝাতে সক্ষম হয়েছি। এরপর আমরা পৈশ্ববিন্যাসের চলকের দিকে যাব। এই প্রশ্ন আমরা একটু পরে আসতেছি, পৈশ্ববিন্যাসের বৈশিষ্ট্যর দিকে যাব। পৈশ্ববিন্যাস বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা পৈশ্ববিন্যাসের বৈশিষ্ট্য যদি আমরা বলি, এটা একটা বিচ্ছিন্ন চলকের বিন্যাস। অর্থাৎ বিচ্ছিন্ন চলক বলতে সাধারণত আমরা যেটা বুঝি, নির্দিষ্ট হতে হবে, অর্থাৎ বিচ্ছিন্ন, এটা অবিচ্ছিন্ন নয়, এটা একটা বিচ্ছিন্ন চলকের বিন্যাস। অর্থাৎ এটা তোমার, যদি আমরা যদি বলি কোনো পৃষ্ঠার বইয়ের ভুলের সংখ্যা কত, তাহলে এক্ষেত্রে কি হতে পারে, 3.5টা ভুল, 4.5টা ভুল, এভাবে বলা যাবে না। কোনো পরিবারে শিশুর সংখ্যা, কোনো এলাকায় আত্মহত্যায় মৃতের সংখ্যা, তারপর হচ্ছে যে কোনো একটা অঞ্চলে, কোনো একটা অঞ্চলে পাওয়া, খুঁজে পাওয়া, হারিয়ে যাওয়া মানুষের সংখ্যা, তাহলে এগুলো কখনো 5.5 হতে পারে না। অর্থাৎ এই ধরনের চলক হচ্ছে যে পৈশ্ববিন্যাস। তারপর এখানে সম্ভাবনার সমষ্টি 1, এটা তো সাধারণত আমরা জানি সম্ভাবনার সমষ্টি হচ্ছে 1। তারপর হচ্ছে এখানে একমাত্র পরামিতি, সেটা হচ্ছে যে এম। তাহলে এখানে একমাত্র পরামিতি সেটা হচ্ছে এম। তারপর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে গড় আর ভেদাঙ্কের মান, গড় আর ভেদাঙ্ক পরস্পর, গড় ও ভেদাঙ্ক পরামিতি সমান। পরামিতি ছিল আমাদের কি, এম। এই এমটা হচ্ছে আমাদের পরামিতি, তাহলে গড় আর ভেদাঙ্ক হচ্ছে পরামিতির সমান হবে। তারপর হচ্ছে যে এখানে চলকের মান, চলক এখানে সাধারণত এক্স, চলকের মান শূন্য থেকে, চলকের মান, চলকের মান শূন্য থেকে ইনফিনিটি, অর্থাৎ শূন্য থেকে অসীম পর্যন্ত হতে পারে। তারপর হচ্ছে এখানে ট্রায়ালের সংখ্যা বেশি হবে, সম্ভাবনার পরিমাণটা হবে ক্ষীণ। আশা করি আমরা বিন্যাসের সম্ভাবনার, পৈশ্ববিন্যাসের বৈশিষ্ট্যটা ধারণা দিতে সক্ষম হয়েছি, যেটা প্রথম দিকে আমি কিছু আলোচনা করেছিলাম। অর্থাৎ এখানে দ্বিপদী বিন্যাস আর এই বিন্যাসের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে যে এখানে ট্রায়ালের সংখ্যা হবে অধিক পৈশ্ববিন্যাসের ক্ষেত্রে, কিন্তু সম্ভাবনার পরিমাণটা হবে ক্ষুদ্র বা কমে যাবে। আর দ্বিপদী বিন্যাস সেটা ছিল ট্রায়ালের সংখ্যা হবে 30 পর্যন্ত, কিন্তু সম্ভাবনার পরিমাণটা পৈশ্ববিন্যাস থেকে বেশি হবে। তাহলে এই পার্থক্যগুলোকে আমরা সামনে নিয়ে যদি আমরা বেসিকটা বুঝতে পারি, তাহলে আমরা সামনে এগোতে পারবো। আশা করি আমরা অঙ্কগুলো বোঝার জন্য এই বেসিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন এর পরবর্তী প্রশ্নটাতে যাব। আমরা পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে পৈশ্ববিন্যাস সম্ভাবনা বিন্যাসের সব শর্ত মেনে চলে কিনা। তাহলে পৈশ্ববিন্যাস সম্ভাবনা বিন্যাস সব শর্ত মেনে চলে কিনা, আমরা দুটো শর্তের সাপেক্ষে আমরা বুঝতে পারবো যে পৈশ্ববিন্যাসটা সম্ভাবনাবিন্যাসের সব শর্ত মেনে চলে কিনা, সেটা আমরা ট্রাই করে দেখব। আমরা শুরুতে আমরা পৈশ্ববিন্যাসের বেসিকগুলো নিয়ে আলোচনা করছি, যাতে পৈশ্ববিন্যাসের ম্যাথগুলো যখন করবো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা এটা পৈশ্ববিন্যাস কিনা, বা পৈশ্ববিন্যাস হলে সম্ভাবনার শর্ত মেনে চলে কিনা, এবং পৈশ্ববিন্যাসের সমাধানটা কীভাবে হবে সেটা আমরা সহজে বুঝতে পারবো। তাহলে পৈশ্ববিন্যাস যদি সম্ভাবনা বিন্যাস সব শর্ত মেনে চলতে হয়, তাহলে এই দুটো শর্তকে মেনে চলতে হবে। প্রথম শর্তটা হচ্ছে যে ফি অফ এক্স গ্রেটার দেন জিরো হতে হবে, সামেশন ফি অফ এক্স ইকুয়াল 1 হতে হবে। তাহলে এই শর্তগুলো মেনে চলে কিনা আমরা একটু ট্রাই করে দেখি। আমরা আগে পৈশ্ববিন্যাসের সূত্রটা লিখো। তাহলে ফি অফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এম, এম টু দি পাওয়ার এক্স, এক্স ফ্যাক্টোরিয়াল। এখানে এক্সের আমাদের যে মানগুলো সেটা কি 0 থেকে 1, 2, 3 এভাবে এভাবে করে আমাদের ইনফিনিটি পর্যন্ত হচ্ছে যে এটার মান। এখন আমরা ই হচ্ছে এম হচ্ছে গ্রেটার দেন জিরো, তারপর হচ্ছে যে ই এবং ই গ্রেটার দেন জিরো, সুতরাং বলা যায় যে ফি অফ এক্স গ্রেটার দেন জিরো। অর্থাৎ আমরা যদি এম গ্রেটার দেন জিরো এবং
e greater than 0 হয় তাহলে আমরা এখান থেকে প্রমাণ করতে বলতে পারি যে phi of x তথা এটা অর্থাৎ আমরা সূত্রটাও লিখতে পারি e inverse m m to the power x x factorial greater than 0 অর্থাৎ আমরা বলতে পারি যে সম্ভাবনার প্রথম শর্তটা মেনে চলা হচ্ছে যে পয়সো বিন্যাস phi of x অর্থাৎ পয়সো বিন্যাস সম্ভাবনার প্রথম শর্ত phi of x greater than 0 এই শর্তটা মেনে চলে এখন আমরা দ্বিতীয় শর্তটার দিকে যাব দ্বিতীয় শর্তটা মেনে চলে কিনা সেটা দেখব তো দ্বিতীয় শর্তটা ছিল আমাদের সামেশন phi of x equal 1 আসতে হবে এটা আসে কিনা আমরা একটু যাচাই করে দেখি তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা অ্যাড হবে সামেশনটা অ্যাড হবে তাহলে সামেশন অ্যাড হলে আমরা জাস্ট এভাবে আমরা একটা সমাধান দিকে গিয়ে যাই সামেশন m to the power x x factorial inverse m তাহলে এই ক্ষেত্রে one factorial plus m one two factorial plus m three factorial এটা শূন্য শূন্য এগুলো একটু one factorial তারপর হচ্ছে two factorial এভাবে plus 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 ইনফিনিটি পর্যন্ত হচ্ছে যেতে পারে এক্ষেত্রে পয়সো বিন্যাসের একটা নিয়ম হচ্ছে যে এই যদি এভাবে m m m to the power 0 0 ফ্যাক্টোরিয়াল এভাবে যদি ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে এটা হচ্ছে যে e e তে চলে যাবে in e to the power m অর্থাৎ এটা হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারি পয়সো বিন্যাসের সূত্র অনুসারে তাহলে আমরা এভাবে নিতে পারি এরপর আমরা একটু এদিকে এসে লিখি আমরা এ ইনভার্স এম ইনটু ই টু দি পাওয়ার এম তাহলে আমরা যে এখান থেকে যদি কমন নি তাহলে মাইনাস এম প্লাস এম গুণের বেলা পাওয়ার যোগ হয় তাহলে এম এম চলে গেলে আমাদের টাকা জিরো তাহলে ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল কোন কিছুর উপর পাওয়ার জিরো থাকলে ওয়ান হয়ে যায় তাহলে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে সামেশন সামেশন phi of x equal 1 তাহলে আমরা এখান থেকে প্রতীয়মান হয় যে আমাদের দুইটা শর্ত ছিল একটা হচ্ছে যে phi of x greater than 0 আর একটা হচ্ছে সামেশন phi of x equal 1 তাহলে আমরা প্রথম শর্তটা পালিত হয় সম্ভাবনা যে দ্বিতীয় শর্তটা পয়সো বিন্যাসের সূত্র সেই দুইটা শর্তই সম্ভাবনার কি করে পালন করতে পারে তাহলে আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে তাহলে পয়সো বিন্যাসের phi of x greater than 0 সামেশন phi of x equal 1 অর্থাৎ পয়সো বিন্যাস সম্ভাবনার শর্তগুলো মেনে চলে আমরা এখন তৃতীয় প্রশ্নে যাব তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদের পয়সো বিন্যাসের গড় নির্ণয় আমরা আমাদের সর্বশেষ চতুর্থ প্রশ্ন পয়সো বিন্যাসের গড় নির্ণয় আমরা বৈশিষ্ট্য যখন পড়েছিলাম পয়সো বিন্যাসের গড়ের মধ্যে আমাদের একটা বৈশিষ্ট্য ছিল পয়সো বিন্যাসের গড় উপাদাঙ্ক পরামিতির সমান তাহলে আমাদের যে বৈশিষ্ট্যটা আমাদের যে সূত্রটা পয়সো বিন্যাসের সূত্রের মধ্যে একটা আমাদের পরামিতি ছিল ইনভার্স এম এম টু দি পাওয়ার এক্স এক্স ফ্যাক্টোরিয়াল আমাদের এক্সটা হচ্ছে যে চলক যেটার মান শূন্য থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে পয়সো বিন্যাসের ক্ষেত্রে এখানে ই হচ্ছে ইয়ার মান নির্দিষ্ট টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এইট তারপর হচ্ছে যে এম হচ্ছে এখানে পরামিতি এই এম এই পরামিতি সমান হচ্ছে আমাদের এই পরামিতিটা হচ্ছে যে গড় হবে যে পরামিতির সমান অর্থাৎ গড়ের মান আমাদের এম আসবে পাশাপাশি আমাদের যে বেদাঙ্কটা বেদাঙ্ক আসবে এম এর সমান তাহলে আমরা এখন চেষ্টা করবো আমাদের পয়সো বিন্যাসের গড়টা নির্ণয় করে দেখা যেতে এটা আসলেই পরামিতির সমান হয় কিনা
যদি আমরা পরামিতিটা পৈষবিন্যাস এম ধরি সেটা সমান হয় কিনা আমরা একটু দেখতে চেষ্টা করব। তাহলে পৈষবিন্যাসের গড়ের সূত্রটা হচ্ছে যে সামেশন এক্স ফি অফ এক্স। তাহলে এটার মাধ্যমে আমাদের মানান্ত হবে এম, অর্থাৎ পৈষবিন্যাসের গড় আসে কিনা, পৈষবিন্যাসের যে পরামিতিটা এম সেটা আসে কিনা আমরা একটু চেষ্টা করে দেখি। তাহলে সামেশন এক্স, তাহলে ফি অফ এক্স এর আমাদের পৈষবিন্যাসের সূত্রটা হচ্ছে যে ইনভার্স এম, এম টু দি পাওয়ার এক্স পাশাপাশি এক্স ফ্যাক্টোরিয়াল। এখন আমরা আমাদের মানগুলো হিসেব করে আমরা বসাতে চেষ্টা করি একটু। প্রথমটা যদি আমরা জিরো ধরি, তাহলে সামেশন এক্স ইকুয়াল জিরো, তারপর এক্স এর মান জিরো হিসেব করে, তাহলে আমরা ই ইনভার্স এম পাশাপাশি এম টু দি পাওয়ার জিরো, তাহলে জিরো ফ্যাক্টোরিয়াল। একইভাবে আমরা দুই নম্বরটা লিখব, তাহলে ওয়ান ইন্টু ই ইনভার্স এম, এম টু দি পাওয়ার ওয়ান, ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস একটু ছোট করে লিখি টু ইনভার্স এম, এম টু দি পাওয়ার টু, টু ফ্যাক্টোরিয়াল প্লাস টেন টু ইনভার্স এম, এম কিউ থ্রি ফ্যাক্টোরিয়াল। এভাবে ডট 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 দিয়ে আমাদের ইনফিনিটি পর্যন্ত যাবে, যেহেতু এটা এক্স এর মান শূন্য থেকে অসীম পর্যন্ত আমরা সেভাবে হিসাব করবো, যেহেতু আমরা এখন প্রথম দিকে আমাদের প্রমাণের। তাহলে যেহেতু এই মানটা জিরো, এখানে যে মানই আসুক না কেন, তাহলে মানটা জিরো হয়ে যাবে, যেহেতু এই মানের সাথে এটার গুণ হবে। তাহলে শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে আমরা, গুণন করলে আমরা সেটা কি পাই, জিরোই পাই। এরপর ওয়ান ফ্যাক্টোরিয়াল, ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে আমরা ওয়ান ফ্যাক্টোরিয়াল, ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কি ওয়ান, তাহলে তারপর ইনভার্স এম এটা রেখে দেব, তারপর এম টু দি পাওয়ার ওয়ান মানে এম এই প্লাস টু ফ্যাক্টোরিয়াল টু, টু ফ্যাক্টোরিয়াল টু মানে হচ্ছে যে, তাহলে এটা একটু আমরা দেখাতে পারি এভাবে, টু টু ফ্যাক্টোরিয়াল ওয়ান ইন্টু টু, এক থেকে দুই পর্যন্ত টু ফ্যাক্টোরিয়াল, তাহলে টু টু চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে যে এদিকে ওয়ান ই ইনভার্স এম, এম স্কোয়ার প্লাস একইভাবে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কি আমরা একটু দেখাই, তারপর ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি, তাহলে আমরা এখানে থ্রি থ্রি কেটে দিতে পারি, তাহলে দুই আর একে গুণ করলে কত হয় দুই, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে যে টু ইনভার্স এম, এম কিউব। আশা করি বুঝাতে সক্ষম হয়েছি, এভাবে করে এটা ইনফিনিটি পর্যন্ত যাবে, তারপর জিরোটা আমাদের আর লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, ই ইনভার্স এম যদি আমরা নিয়ে নিই, তাহলে ই ইনভার্স এম পাশাপাশি এখানে এমও নিতে পারি, তাহলে এখানে থাকে কি হচ্ছে, এখানে যা আছে সবটাই আমরা কমন নিয়ে নিছি, এই জিরোটা আমাদের আর বিবেচনা করতে হচ্ছে না, তাহলে এখানে থাকে আর হচ্ছে আর ওয়ান প্লাস এখানে ইনভার্স এম, এখানে এম একটা বেশি আছে, তাহলে আমরা এখানে নিতে পারি হচ্ছে যে এম একটা থাকবে প্লাস ইনভার্স এম, এম এখানে থাকবে এম টু, তাহলে এখানে যে ফ্যাক্টোরিয়ালগুলো এখানে নিচে, তারপর হচ্ছে প্লাস ডট 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 দিয়ে ইনফিনিটি পর্যন্ত আসবে। এভাবে করে দিই, তাহলে আমরা এটাকে এভাবে সাজা, আমরা একটু উপরের দিকে লিখি, এটাকে আমরা এভাবে সাজাতে পারি এম ইনটু ই ইনভার্স এম ইনটু, তাহলে এই সূত্র অনুসারে আমরা পৈষবিন্যাস একটা সূত্র অনুসারে এটা লিখতে পারি হচ্ছে যে এই গুণনটা আমরা না দিলেও চলবে, কারণ এখানে গুণনের সম্পর্ক বোঝায় ই ইনভার্স ই টু দি পাওয়ার এম, তাহলে এম ইনটু ই যদি আমরা কমন নিই মাইনাস এম প্লাস গুণের বেলায় পাওয়ার যোগ হবে এম, তাহলে এম ইনটু ই, এম থেকে এম চলে গেলে জিরো, এম ইনটু ওয়ান, কারণ কোনো কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো থাকলে ওয়ানই হয়, তাহলে এখানে এম এর সাথে ওয়ান গুণ করলে এম,
তাহলে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি গড়ের মান এম অর্থাৎ গড় পরামিতির যে সমান সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। অর্থাৎ আমাদের যে পৈষবিন্যাসের যে চলক বৈশিষ্ট্যগুলো ছিল, পৈষবিন্যাসের যে বৈশিষ্ট্যগুলো ছিল তার মধ্যে একটা ছিল যে গড় ও বেদাঙ্ক পরামিতির সমান। তাহলে এখানে আমরা গড় পরামিতির যে সমান সেটা আমরা বুঝাতে সক্ষম, তো প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। এই আজকের যে ক্লাসটি আমরা নিলাম সেটা হচ্ছে যে পৈষবিন্যাসের সাধারণত বেসিক আলোচনা থেকে, অর্থাৎ বেসিকগুলো বোঝাতে চেষ্টা করেছি যাতে পরবর্তীতে যখন আমরা ম্যাথ করার চেষ্টা করব তখন আমরা চেষ্টা করব যে সহজে যাতে বুঝতে পারি, তখনই আমরা বুঝতে পারবো যখন আমাদের বেসিকটা ক্লিয়ার থাকে। সেজন্য আমি আজকে বেসিক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আমি আবারও বলে রাখছি দ্বিপদী বিন্যাস আর পৈষবিন্যাস দুটাই হচ্ছে সম্ভাবনা অধ্যায়ের আমাদের আলোচনার টপিকস, কিন্তু আমরা যখন বুঝতে পারবো যে এটা দ্বিপদী বিন্যাস কিনা পৈষবিন্যাস কিনা, এখন দ্বিপদী বিন্যাস আর পৈষবিন্যাস যখন আমরা ফাইন্ড আউট করতে পারবো তাহলে তখন আমরা আমাদের যে চলকগুলো আমাদের যে ম্যাথগুলো তা সহজে করতে বুঝতে চেষ্টা করতে পারবো, বুঝতে পারবো এবং সহজে আমরা সমাধান করতে পারবো। আর একটু বলে রাখি দ্বিপদী বিন্যাস হচ্ছে যে ট্রায়ালের সংখ্যা বেশি হবে অর্থাৎ এন এর মান, অর্থাৎ ঘটনাটি 200 বার ঘটলে এখানে 3টি পাওয়ার সম্ভাবনা কত, এভাবে আসলে সেটা তো পৈষবিন্যাসে চলে যাবে। এন তথা ট্রায়ালের সংখ্যা যখন কম হবে, সম্ভাবনার সংখ্যা যখন বেশি হওয়ার সম্ভাবনা থাকে তখন সেটা হচ্ছে যে দ্বিপদী বিন্যাস অথবা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তারপর হচ্ছে যে যখন ট্রায়ালের সংখ্যা বেশি হবে কিন্তু সম্ভাবনার সংখ্যা কম হবে তখন সেটা হবে পৈষবিন্যাস। যে পৈষ যে বিষয়টার উপর গবেষণা করে এই সত্তার সূত্রটি আবিষ্কার করেছে সেটা যদি আমরা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করি তাহলে একদম সিম্পল একদম সহজেই বুঝতে পারবো যে পৈষবিন্যাস আসলেটা কি। অর্থাৎ সেই ধারণা যেখান থেকে এসেছে, অর্থাৎ ফার্সিয়ান যে সেনাবাহিনীরদের মধ্যে যে তোমার অশ্বের অর্থাৎ ঘোড়ার যে আঘাতের কারণে মৃত্যুর সংখ্যা সেটা খুবই নগণ্য, কিন্তু ঘোড়ার যে আঘাত সেটা অহরহ হতে পারে। অর্থাৎ ট্রায়ালের সংখ্যা অর্থাৎ ঘোড়া যে আঘাত করবে সেটা অনেক বেশি হতে পারে কিন্তু এক্ষেত্রে মৃত্যুর সংখ্যাটা খুবই কম হবে। তাহলে যখন ট্রায়ালের সংখ্যা বেশি হবে এবং সম্ভাবনা কমে যাবে কম সেটা হচ্ছে যে অর্থাৎ সেটা হচ্ছে যে পৈষবিন্যাস। আশা করি আমরা এই বেসিকটা পৈষবিন্যাসের বেসিকটা বুঝাতে সক্ষম হয়েছে। পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে পৈষবিন্যাসের আর বেদাঙ্কের বেদাঙ্ক পরিমিতির সমান সেটা ঠিক কিনা সেটা নিয়ে চেষ্টা করব বোঝার এবং পরবর্তীতে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবে তোমরা, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।